মেয়েদের সেক্স তোলার সহজ উপায় কি? একটা মেয়েকে সেক্স এর জন্য প্রস্তুত করার জন্য প্রথমে যে পদ্ধতিটা প্রয়োগ করা উচিত তা হলো স্পর্শ। এটিকে শুনতে যেন তেন ব্যাপার মনে হলেও এটি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক মতো স্পর্শ করতে পারলে আপনি সহজেই কোনো মেয়েকে কামমুখী করে তুলতে পারবেন। প্রথমে অবশ্যই আপনাকে মনের মধ্যে থাকা ভয়টা দূর করতে হবে। মনে ভয় থাকলে এগুলো অনেক কঠিন হয়ে যাবে। যার সাথে করার উদ্দেশ্য আপনার, তাকে আপনি বিভিন্ন সময় টাচ করুন। এটি কিন্তু নর্মাল হাত ধরা না, চেষ্টা করবেন কাঁধের দিকটায় বেশি ধরার। বিভিন্ন কথা প্রসঙ্গে অবচেতন ভাবে ভান করে ধরুন। খুব ভালো হয় যদি 2-3 বার পিঠের দিকের ব্রাটা স্পর্শ করেন জামার উপর দিয়ে। এটি তাকে যথেষ্টই হর্নি করবে। এই সময় যদি একটু ফ্লার্ট করেন তাহলে আরো ভালো। মেয়ের সাথে ভালো ফ্রেন্ড রিলেশন থাকলে কিস করব ইত্যাদি মজা করার স্টাইলে বলে তাকে নিজের দিকে টান দিন। চেষ্টা করবেন না তার বুকের দিকে হাত দেওয়ার, তবে গলা পিঠ এগুলো ছাড়বেন না। খেয়াল করুন সে এগুলোর প্রেক্ষিতে কেমন আচরণ করে। যদি অন্যরকম হাসি বা একটু ইতস্তত বোধ থাকে তার মধ্যে তো ধরে নেবেন আপনি ঠিক পথেই হাঁটছেন। কিন্তু যদি এমন হয় যে সে দূরে সরে যায় আপনি ধরতে গেলে কথা ঘোরায়, তবে এভাবে চেষ্টা করবেন না। তাকে বুঝতে দিয়ে ইচ্ছা করে মাঝে মধ্যে তার বুকের দিকে তাকিয়ে থাকবেন। লজ্জা ভয় পাবেন না। মনে রাখবেন, পৃথিবীব্যাপী সবচেয়ে সহজে এবং সুন্দরভাবে মেয়েদের সেক্স তোলা যায় স্পর্শের মাধ্যমে। এটিতেই সবচেয়ে সহজে সফল হন বেশিরভাগ পুরুষ মানুষ।